সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে উপবৃত্তির তথ্য আমরা আপলোড করার পরে, ভেরিফাইড এবং অ্যাপ্রুভড হওয়ার পর কি কাজ আমাদের। তাহলে আমরা সরাসরি দেখছি লাইভে যে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমরা স্কুল লিস্টে যাব। স্কুল লিস্টে গিয়ে দেখব যে আমাদের এনরোলমেন্ট স্ট্যাটাসটা কেমন রয়েছে। তা এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভড অবস্থায়, অর্থাৎ ভেরিফাইড এবং অ্যাপ্রুভড আমার ওকে। আমরা এখানে এনরোলমেন্ট হিস্টোরিতে গিয়েও দেখতে পারি যে আমরা কোন অবস্থায় আছি। অ্যাপ্রুভড হওয়ার পরে আমার যে কাজ তা হলো, আমি এখান থেকে এই যে ডিমান্ড লিস্ট, অর্থাৎ স্টাইপেন্ড ডিমান্ডে, ডিমান্ড স্টাইপেন্ড ডিমান্ডে ক্লিক করে আমি যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি ওয়াল ক্লাস রেখেই পর্যায়ক্রমে শেষ, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত, শেষ পর্যন্ত পৌঁছে আমি সেভ মানি দিয়ে আবারও ক্লাস্টারের কাছে সাবমিট করে দিয়েছি। সবশেষে দেখেন, যখনই সাবমিট করেছি তখন আমি এই ডিমান্ড শিটটা পেয়েছি অটোভাবে। তা ডিমান্ড শিটটি এক প্রকারের টপ শিট, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, যেমন টোটাল স্টুডেন্ট, রিকোয়েস্টেড স্টুডেন্ট, তারপর টোটাল গার্ডিয়ান, কারেন্ট স্ট্যাটাস, সবগুলো দেওয়া আছে। এখন এই ডিমান্ড শিট থেকে আমরা এই রিপোর্টে ক্লিক করে রিপোর্ট আমরা কি করতে পারি, এই যে এক নজরে রিপোর্ট আমরা দেখতে পারি যে আমাদের স্কুলের অবস্থানটা কি এবং আমার কয়েকজন স্টুডেন্ট সর্বোপরি কি অবস্থায় এখানে আছে। আবারও দেখেন স্কুল লিস্টে যে আমরা এই যে স্টাইপেন্ড ডিমান্ডও কিন্তু ওখানে আবার দেখতে পাচ্ছি। তারপরে এডিট স্টুডেন্ট যদি রিকোয়েস্ট হয় আবার আমরা আমাদের কাছে ফিরিয়ে এনে ওটা এডিট করতে পারি, ওটা আপাতত দরকার নেই। আমরা ডিমান্ড শিট থেকে কিভাবে এটা, অর্থাৎ আমরা প্রিন্ট করে রাখতে পারি সংরক্ষণে। যেমন বেনিফিসিয়ারি লিস্ট, এখানে আমরা বেনিফিসিয়ারি সুবিধাভোগী যে মায়েরা আছেন তাদের এখানে ক্লিক করলে আমরা সেই মায়েদের তালিকা দেখতে পাচ্ছি এবং মায়েদের মোবাইল নাম্বার, সাথে মায়েদের কয়জন স্টুডেন্ট আসছে, ছেলে মেয়ে আছে তা দেখতে পাচ্ছি, কোন মা কয় টাকা পাবেন তাও দেওয়া আছে এখানে। যেমন এই এক মায়ের তিনটি সন্তান এখানে পড়ে, যারা 1125 টাকা পাবেন। তাই এখান, এছাড়া দেখেন এখান থেকে বেনিফিসিয়ারি লিস্ট তো প্রিন্ট করে নেওয়াই যায়। এরপরে ডিমান্ড ডিটেলস, অর্থাৎ কে কয় টাকা পাবেন, এখানে আমরা যদি ক্লিক করি সেখানে ডিটেলস ডিমান্ডটা চাহিদাটা আমরা দেখতে পাবো। এখানে এখন কিভাবে আমরা প্রিন্ট করব, এটা আমি দেখেন কিবোর্ড থেকে যখন কন্ট্রোল চেপে ধরে পি কিটায় ই করব, প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে পি, পিতে চাপ দেওয়ার সাথে সাথে এরকমের প্রিন্টের একটা শিট দেখা যাবে। তাহলে এখানে আমি এই প্রিন্ট অপশনে ক্লিক করলেই আমার প্রিন্ট হয়ে যাবে, যদি প্রিন্টার থাকে। আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে এক সেভ চাপে ও একটা নির্দিষ্ট জায়গায় আপনি সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে আপনি কি করবেন সেটা প্রিন্ট করে নেবেন। আর সম্মানিত শিক্ষক মন্ডলী, আর কি কি আছে এখানে? ক্লাস ওয়াইজ আমরা প্রিন্ট করতে পারি রিপোর্টটা, যে কোন ক্লাস, আমরা যদি ক্লাস্টার সিলেকশন করে দিই তাহলে ক্লাস ওয়াইজ রিপোর্টটা চলে আসবে যে এই প্রথম শ্রেণী 1 ক্লাসে কি কি আছে। এগুলো আমাকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের পি প্রেস করলেই, পি মানে প্রিন্ট, পি প্রেস করলেই প্রিন্টের অপশনে চলে যাবে। এছাড়া দেখেন আরো আমরা প্রিন্টের ক্ষেত্রে যেগুলো করতে পারি তা হচ্ছে ডিমান্ড ডিটেলস তো নিতেই পারি, বেনিফিসিয়ারি লিস্টও প্রিন্ট করা যায়, যে কোনো একটা রাখলেই আমাদের চলবে। ডকুমেন্ট মূল তালিকা তৈরি করতে হলে এই বেনিফিসিয়ারি লিস্ট এবং ডিমান্ড ডিটেলস এই দুটোই আমাদের প্রিন্ট করে রাখা দরকার। তা এই ছিল কিভাবে আমরা এগুলো ডিমান্ড লিস্টটা প্রিন্ট করে রাখবো। আর সর্বোপরি কথা হচ্ছে অ্যাপ্রুভড পাওয়ার পর অবশ্যই আবার সেভ মানিতে গিয়ে এরপরে সাবমিট টু ক্লাস্টার, আবার ক্লাস্টারে সাবমিট করতে হবে, তখন আবার কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড দেখানো হবে এবং এই সাবমিটেড দেখার পরই আপনি ডিমান্ড শিটের এই অপশনগুলো খুঁজে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তা এই ছিল মোটামুটিভাবে আজকের সর্বশেষ টিউটোরিয়াল। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।